শহর নগরে ভোটের হাওয়া, প্রচারণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নানা প্রতিশ্রুতি আর আশ্বাস নিয়ে শেষ দিনে শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে গণসংযোগে ব্যস্ত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। 9 মার্চ ভোটের লড়াইয়ে জয়ী হতে আটঘাট বেঁধে নেমেছেন ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রার্থীরা। স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু সহ রাস্তাঘাট উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করার অঙ্গীকার তাদের। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। একটি নগরীকে জনবান্ধব করার জন্য যা যা করা দরকার সেখানে রেখেছি। সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং বাসাবাড়ির কর কমায় দেওয়ার জন্য আমি যা ঘোষণা দিয়েছি। এদিকে শেষ মুহূর্তে ভোটারদের নিজেদের পক্ষে টানতে মরিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র প্রার্থীরা নগরের প্রধান সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে সমাধানের আশ্বাসে সমর্থন চাইছেন ভোটারদের। কুমিল্লা 105টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করবেন সিটির 27টি ওয়ার্ডের 2,29,920 জন ভোটার। একই দিনে ময়মনসিংহ সিটির 128টি ভোটকেন্দ্রে 3,36,490 জন ভোট দিতে পারবেন। লাভ হাসান, সময় সংবাদ।